রংপুরের পীরগঞ্জের হিন্দুপল্লী কিছুটা স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি। ক্ষতিগ্রস্তদের দাবি পুনর্বাসন সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তবে হামলায় প্রশাসনের গাফিলতি রয়েছে কিনা তা তদন্ত করার দাবি জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। রংপুর প্রতিনিধির তথ্যচিত্রে দীপ্তচন্দ্র বালা রিপোর্ট। গেল দুই দিনেও মাছিপাড়ায় বয়ে বেড়াচ্ছে সাম্প্রদায়িকতার ক্ষত। অর্ধ শতাধিক পরিবার এখন সহায় সম্বল হারিয়ে অনিশ্চয়তায় দিন পার করছে। দাবি নিরাপত্তা নিশ্চিত ও পুনর্বাসন করা। এখন আমাদের ঘর কে দেখবে, আমার থাকবো কোথায়? আমার যে থাকার একটা মনে করো স্থায়ী থাকবে, উপরে ছাদ থাকবে, সে জিনিসটাও নাই। দুপুরে পীরগঞ্জের হিন্দুপল্লীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জানান তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো পরিকল্পিত অবশ্যই, তা না হলে তো এ ধরনের একটা ঘটনা ঘটার কথা না। যে প্রশাসন একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করবে, আইনের মাধ্যমে তাদের সেই বিচার যাতে অত্যন্ত দ্রুততম সময়ের ভিতরে নিশ্চিত করা যায়, সেটাই হচ্ছে এখন করণীয়। আর হাসানুল হক ইনুর দাবি হামলায় প্রশাসনের গাফলতি রয়েছে কিনা তা তদন্ত করার। যতদিন এদের সঙ্গে বিএনপির পার্টনারশিপ থাকবে ততদিন কিন্তু বাংলাদেশের জঙ্গি উৎপাদন পুনরুৎপাদন হতে থাকবে। হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেপ্তার 42 জন সহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দুটি মামলা হয়েছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। দর্শক, রংপুরের পীরগঞ্জে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এখন কি অবস্থা দেখছেন? আর তারা তো দাবি করছে যে পুনর্বাসন সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আর ঘটনাস্থলে যে সকল জনপ্রতিনিধিরা গিয়েছেন তারা কি বলছেন? জি আফসানা, আমি এখন দাঁড়িয়ে আছি পীরগঞ্জের যে পল্লীতে, সেই হিন্দু পল্লীতে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকে সকাল থেকে এখানে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন তারা কিন্তু এসেছেন এবং ক্ষতিগ্রস্তদের অবস্থা দেখেছেন, তার সাথে কথা বলেছেন এবং তারা বলছেন যে আসলে সরকারের যে প্রণোদনা প্যাকেজ আছে সেগুলো থেকেই তারা কিন্তু তাদের সহায়তা করবেন। যেমন সকালে হাসানুল হক ইনু এসেছেন, তিনি দেখেছেন, তার সাথে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের আশ্বাস দিয়েছেন যে তারা যাতে পুনরায় তাদের ঘর নির্মাণ করে দেয় সেভাবে সরকারের সাথে আলোচনা করবেন। এরপরে এই এলাকার যে এমপি, আমাদের মাননীয় স্পিকার, মাননীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তিনি এসেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেছেন এবং তিনি বলেছেন যে আসলে এই যে এখানকার যে অবস্থা, কারণ এখানে যে পল্লী নিবাসে হামলা হয়েছে এটি আসলে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, কারণ এখানকার দেশি বিদেশি চক্র যারা দেশ বিরোধী বিভিন্ন সংগ্রাম করে আসছেন, যারা চায় না যে এই দেশের উন্নয়নের সংগ্রাম যাক, তাদের এগুলো কাজ। এছাড়া কিছুক্ষণ আগে কিন্তু এখানে ডক্টর হাসান মাহমুদ এসেছেন, আমাদের তথ্যমন্ত্রী, তিনি জানিয়েছেন যে এগুলো বিএনপি জামাতের কাজ, এগুলা তারা এগুলো ষড়যন্ত্র করে এই সমস্ত কার্যকলাপ করছে যাতে দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে তিনি এবং এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সাহায্য সহযোগিতা করেছেন এবং ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে আসলে এখন পর্যন্ত এখানে যে 42 জন গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তার তার মধ্যে 38 জনকে কিন্তু আমরা দেখেছি আদালত কারাগারে পাঠিয়েছেন এবং চারজন যে রয়েছেন, চারজন শিশু থাকাতে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে আসলে তারা কি করবেন সে বিষয়ে। বাদল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল।